নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন শুরু করছি আর এক্স লাইফ আজকে এই অনুষ্ঠানে চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের জানাটা খুব জরুরি এবং বর্তমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে করে এই সমস্ত তথ্য জানাটা বিশেষভাবে জরুরি আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে গেস্ট রয়েছেন ডক্টর অভয় কুমার হেড অফ ইউরোলজি সার্জিক্যাল অঙ্কোলজি সার্জারি ডিপার্টমেন্ট মেডিকেল হসপিটাল স্যার আপনাকে স্বাগত ভেরি গুড ইভিনিং স্যার প্রথমেই একটা বিষয় জানতে চাইব যখনই এই যে অঙ্কোলজির ব্যাপারটা কেউ শোনেন তখনই একটা মানুষের মনে একটা ভয় ক্যান্সার সম্পর্কে অনেক মিথ রয়েছে যেগুলো বাস্তবের থেকে একটু আলাদা তো এই বিষয়টা প্রথমে জানতে চাইব যে এই ভীতিটা প্রথমে এই ভীতিটা দূর করা খুব জরুরি সেই বিষয়ে আপনি কি বলবেন নমস্কার कैंसर एक तो फ्राइटनिंग वर्ड ए नाम सुने ही लोग घबरा जाता है यू नो बट आई मस्ट से कि ओवर द इयर्स कैंसर ट्रीटमेंट कैंसर डायग्नोसिस एंड रिजल्ट्स आउटकम गो अनेक चेंज हो गए सो नाउ देर लॉट ऑफ पॉजिटिव न्यूज़ पॉजिटिव थिंग्स अबाउट कैंसर वो तो खराब जिनस नहीं आई मीन दीपल द वे पीपल थिंक जा भावें कि कैंसर मानने शेष एंड ऑफ लाइफ और किचू नहीं सो दिसज नॉट द फैक्ट कैंसर एखन अनेक टाइप कैंसर किंतु जस्ट लाइक एनी अदर डिजीज एंड जदि एट डायग्नोज हुए टाइम रे तो देर इज डेफिनेटलीबल एक ट्रिटेबल डिजिज लाइक एनि अदर डिजीज एंड आउटकम इज गुड ता छाड़ा ट्रीटमेंट मेथड्स ट्रीटमेंट एंड डायगनोस्टिक्स मेथड्स अनेक आई मीन एडवांस हो गए आगे ट्रीटमेंट जमन कॉस्टली छिलो ट्रीटमेंट जेमन आगे एक तो, छिलो, आगे तो छिलो आ अ तो डिफिकल्ट नहीं सो दिस कैम इजीली ट्रीटेड विथ मिनिमल इंटरवेंशन विथ मिनिमल इन्वेजिव सर्जरीज विथ सम मेडिसिन लाइक कीमोथेरापिज सम रेडिएशन टेक्निक्स उचर आर वेरी एडवांस्ड मैं खुबी एडवांस्ड एंड खूबी অ্যাকিউরেট রেডিয়েশন মেশিনগুলো চলে আসছে সো থিংস আর গুড অ্যান্ড আই মাস সে অত খারাপ জিনিস নেই অতো ভয় জিনিস নেই একেবারেই ঠিক এই জায়গা থেকেই আপনি যেরকম খুব সুন্দরভাবে বললেন এই জায়গা থেকেই বর্তমানে এই রোবোটিক সার্জারি নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং এই রোবোটিক সার্জারি সম্পর্কে একটু প্রথমেই জানার চেষ্টা করব। মানে এই রোবোটিক সার্জারিটা কী মানে বিভিন্ন জায়গায় জানা যায় যে চিকিৎসকদের রোবট অ্যাসোসিয়েটেড সার্জারি তো এই বিষয়টা একটু কি যদি বলেন একটু সভান থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং দিস রোবোটিক সার্জারি থিং ইন দ্য পাবলিক ডোমেন অ্যান্ড পাবলিক প্ল্যাটফর্ম রাইট

रोबोटिक आर्म्स सो रोबोटिक सर्जरी ओ तो पॉपुलर छो ना इमोंग दिस पार्ट ऑफ द वर्ल्ड एंड थैंकफुली इन रिसेंट पास्ट ड्यू टू एवेलेबिलिटी ऑफ मोर रोबोटिक सर्जरीज नाउ पीपल आर टॉकिंग अबाउट इट एंड आई एम वेरी हैप्पी दैट यू आस्ट मी समथिंग बट रोबोटिक सर्जरीज একটু যদি আরো বিস্তারিত বলেন মানে এই রোবোটিক সার্জারিতে অ্যাকচুয়ালি কোন বিষয়গুলোর উপরে জোর দেওয়া হয় ইউ সেড রোবোটিক আর্মস আমার মনে হয় এর সঙ্গে অনেক অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি যেগুলো ব্যবহার ব্যবহৃত হচ্ছে একটু যদি বিস্তারিত বলেন এটা ছোট এক্সাম্পল দিয়ে আপনি আপনি যদি আপনি তো আজকাল অপারেশন তো খুব একটু সামান্য জিনিস হয়ে গেছে রাইট মানে প্রত্যেক ফ্যামিলিরে আপনি দেখবেন কোনো কোনো প্রকার অপারেশন কোনো বডি আই মিন বডি পার্টের অপারেশন কি কোনো ফ্যামিলি মেম্বারকে অপারেশন হয়েছে যেমন এই চোখে অপারেশন ক্যাটারাক্ট সার্জারি ইজ ভেরি কমন হাঁটু অপারেশন অ্যাবডোমিনাল সার্জারি যেমন কি অ্যাপেন্ডিক্স অপারেশন হারণীয় অপারেশন খুবই কমন হয়ে গেছে সো সার্জারি ইজ এ কমন থিং বাট সার্জারিক্যাল টেকনিক্সগুলো একটু ইভলভ হয়েছে আগে যোনকে যদি আমি একটু পেট ভিতরে অপারেশন করতে আমি যাই তো আই হ্যাড টু কাট দ্য অ্যাবডোমেন মানে পেটটাকে একটু বড় একটা কাট দিয়ে একটা ইনসিজন দিয়ে খুলে তারপরে পেট ভিতরে জিনিসটাকে আমি অপারেশন করতাম রাইট सपोज যদি আমি টপিক এই অপারেশন করি অ্যাপেন্ডিক্স একটা খুব ছোট জিনিস কিন্তু ওটাকে অ্যাপ্রোচ করতে গেলে আমাকে একটু পেট উপরে একটু বড় একটা কাট করতে হতো চলুন

বাট নাও এটা মোর অ্যাডভান্স ফর্ম অফ ল্যাপ্রোস্কোপি কী হলো না রোবোটিক অ্যাসিস্টেন্ট সার্জারি সো ওয়ার কি হয়ে সেম কি হোলসরে উই এন্টার দ্য অ্যাপডোমেন পেট ভিতরে ঢুকে জিনিসটাকে আইডেন্টিফাই করি ওখানে ওটা অপারেশন মানে কাট করে কি রিমুভ করে কি ওটা সিলাই করে এরকম জিনিসটা করি কিন্তু ও জিনিসটা আমারকে একটু রোবোটিক আর্মসগুলো অ্যাসিস্ট করছে সো আই এম সিটিং ইন সাম প্লেস পেশেন্ট সাইডে আমার একটু অ্যাসিস্টেন্ট থাকে রোবট আর্মসগুলো ওই কি হোল দিয়ে পেট ভিতরে এন্টার করে অ্যান্ড সিট এট ডিস্টেন্স আর ওখান থেকে আমি রোবোটিক আর্মসকে কন্ট্রোল করি আর সেই জিনিসটাকে আমি অপারেশন করি অপারেশন মানে কাট করি কি ওটা সিলাই করা যায় ওটা বার করা যায় জিনিসটাকে রাইট এবারে স্যার আসি যে এই সার্জারির সুবিধাগুলো কি মানে অত্যাধুনিক একটা চিকিৎসা পরিষেবা এলো তার সুবিধাটা তো সবাইকে পেতে হবে তো এর এর জেরে কী এর ফলে কি সুবিধা পাওয়া যায় সুবিধা আই মিন দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট তো সুবিধা মানে আগে কী হতো ভয় সার্জারি অপারেশন ভয় না স্যার অপারেশন করাবো না স্ট্যান্ডার্ড স্যার যদি আমি বলি কি স্যার তোমাকে একটু অপারেশন করাতে হবে না স্যার অপারেশন করাবো না কিছু মেডিসিন দিয়ে দিন আমাকে সো নো ওয়ান লাইক সার্জারি নো ওয়ান লাইক টু গেট ইট অপারেটেড ভয় ছিল একটু সো দিস ফিয়ার হ্যাজ টু গো বিকজ যদি আমার মনে হয় কি এর অপারেশন করাতেই হবে নাকে তো আগে পেশেন্টস আই মিন মিন মন থেকে একটু ভয় তাকে আগে বার করতে হবে

इनडाइरेक्ट एफेक्ट लाभ कलो ना पेशेंट के रिजल्ट भलो देते बिकज सर्जन इज नट फैटिक बेटर आउटकम सर्जिकली डायरेक्टली पेशेंट के कि लाभ होते ना आगे जो एक टू बिग बड़क कट वो कटिंग नॉट रिक्वायर्ड नाउ एक टू छोटे छोटे की होल द्वारा ऑपरेशन पेशेंट के पेन कम हो पेशेंट के रिकवरी रिक्भरिट फिर राइट प्लस ये जो इंस्ट्रूमेंट इन्स्ट्रुमेंट थे रोबोटिका खूब ही प्रिसाइज थाके ট্রেমার হয় না ইউজুয়ালি হয় না ইট গুড টু ডু সার্জারি আমার হাতে একটু ট্রেমার থাকে হাত একটু ট্রেমার থাকে ও ট্রেমারটা ফিল্টার হয়ে যায় ওখানে তো কাটসগুলো খুবই প্রিসাইজ হয় ওকে ব্লিডিংটা খুবই কম হয় তারপরে যদি আমি একটু সেলাই করতে চাই তো সেলাইটা জিনিসটা আমার খুবই ভালো সুন্দরভাবে সেলাইটা হয় প্রিসাইজ সার্জারি নো কোলেটাল ড্যামেজ মানে আশপাশ কোনো ড্যামেজ হবে

सो दैट्स वेरी फैंटासिक एंड वेरी अर्लि इन रोबोटिक सर्जरि सो रिटर्न टू नॉर्मल लाइफ इज वेरी गुड रईट तर और होते ना डिजीज ट्रीटमेंट आउटकम्स गो सपोज आई एम डुइंग सम कैंसर सर्जरि और सम रिकन्स्ट्रक्टिव सर्जरि रईट आउटकम्स गो खुबी फैंटैटिक कम्पेयर टू द ओपन और लैपटसि তার মানে অনেক সুবিধা রয়েছে এবং মানুষের মনে বা আমাদের সবারই মনে যে ভয়গুলো রয়েছে সার্জারির যে ভয়গুলো রয়েছে অস্ত্রোপচারের যে ভয়গুলো রয়েছে এই ভয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে এসে চিকিৎসা বিজ্ঞানের যে আধুনিক যে প্রযুক্তি সেই প্রযুক্তির সুবিধাটা নিতে হবে ঠিক এই জায়গা থেকেই স্যার একটা প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে মানে মানুষকে বোঝানো একজন পেশেন্ট যে আসছে মেক কমফোর্টেবল এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনাকে বোঝাতে হচ্ছে যে এই সার্জারিতে বা এই রোবোটিক সার্জারি বা অন্যান্য যে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে আপনাদের কি কি হতে পারে কি কি সুবিধা আপনারা পাবেন এই বিষয়গুলো বোঝাতে হচ্ছে মানে এটাও একটা খুব গুরুদায়িত্বের মধ্যে পড়ে গেছে আপনাদের সুপন দুটা জিনিস দেখেছি আচ্ছা এখানে ওয়ান বিকজ অফ দিস पार्टमेंट अफ इनफरमेशन अनेक लोक तो गुगल फूगल कर आसेंोल सर रोबोट दिए हो सो देर आर साम प्लेसेस वेर रोबोट सर्जरि लागे ना सो आई मीन रोबोटिक इज नट रिक्वयार्ड फॉर अल द सर्जरिज कि स्पेसिफिक सर्जरिज लागे

आवर पार्ट अफ द जब कि एक लोक के बोझाते हो किस्या रोग हो ट्रीटमेंट होट आर द अदर अपशन ट्रीटमेंट जो एंड ह्वाट आर द प्रस एंड कन्स की बेनिफिट हो हार्म हो तो आई मीन दिस काउन्सिलिंग टेक्स लॉट ऑफ़ टाइम एंड वी गिव लॉट ऑफ़ टाइम फॉर काउंसलिंग उन्होंने बुझाते कि भाई यहाँ एरक अपन एंड देन क्लियरेंस सो सर्जरि कर आई मीन ऑपरेशन करें इज नॉट ए बिग जॉब इट्स अ टेक्निशियन्स इट्स टेक्निकल थिंग बट काउंसलिंग ए ह्यूमान एट मानुष के बुझाते इट्स टेक्स একদমই আর সেই জায়গা থেকেই চিকিৎসকদের পরামর্শ মানুন এবং বিশেষজ্ঞরা কি বলছেন সেটা বুঝুন এবং তাদের কথা মতো চলুন অবশ্যই আপনারা ইন্টারনেট ঘাটতে পারেন অনেক অনেক রিপোর্ট অনেক কিছু পড়তে পারেন কিন্তু আলটিমেটলি যেটা বিশেষজ্ঞরা যেটা বলছেন চিকিৎসকরা যেটা বলছেন সেইটা মেনেই চলুন স্যার আপনি কিছুক্ষণ আগেই বললেন যে এই রোবোটিক সার্জারির ফলে যে পেশেন্ট যার অপারেশন হচ্ছে বা সার্জারি হচ্ছে তার রিকভারিটা অনেক স্পিডে হয় খুব দ্রুত হয় সেটা কতদিনের মধ্যে হতে পারে সেইটা যদি মানে মানুষের একটা ধারণা থাকে অপারেশনের পরে আমি কতদিন নিজের পায়ে দাঁড়াবো কতদিন পরে আমি নিজের পায়ে দাঁড়াবো হাঁটাচলা চলা করবো আমার নর্মাল লাইফে ফিরে আসবো সোভান দেখো দিস অল ডিপেন্ডস অন টাইপ অফ সার্জারি মানে লাইক हमारे यूरोलॉजिकल की क्यों करी ना किडनी कैंसर ऑपरेशन करी प्रोस्टेट कैंसर ऑपरेशन करी ब्लैडर कैंसर ऑपरेशन करी सो इट कैन से किडनी कैंसर ऑपरेशन पेशेंट नेक्स्ट डे हाँ हाँ स्टार्ट कर प्रोस्टेट कैंसर ब्लैडर कैंसर ऑलमोस्ट ऑल द पेशेंट्स दे स्टार्ट वॉकिंग द नेक्स्ट डे रईट नेक्स्ट तो तो आज केपरेशन हलो आज के चा खा पेशेंट इविनिंगे नेक्स्ट डे मर्निंग वाक व्क कर एंड मोस्ट अफ द पेशेंट गोज होम थार्ड डे मैंने आज के अपरेशन कल के क्सेंट गोज हम चले जाएच वाज कंड पेशेंट ना सर अत तारी आई एम नट वेरि हैपी गोिंग नाक बाड़ी लोक ये तरह ना सरी एक बार ही सम्पूर्ण आई हाव टू काउन्सिल देम अपन सम्पूर्ण सुस्थान गो हूम साम अफ दर्जरिज लाइक गोलिकल कलिगुलटोमी डेयर मैं आज के मर्निंग इविनिंगे गो हूम सेम डे बाड़ी चले जाए इट अल डिपेंड्स ऑन टाइप ऑफ सर्जरीज, एंड इट्स रियली फास्ट रियली पेनलेस एंड यू कैन सी द फेस ऑफ द पेशेंट जाना यूजुअली होली पेन थके एंड दे स्मिंगी और जो भयरेशन तरह कि स्माइलिंग একেবারেই এবং সেই আপনাদের মুখে যে স্মাইলটা যেন থাকে সব সময় সেই সময় সেই কারণে চিকিৎসকরা সব সময় সচেষ্ট থাকেন এবং এই জায়গা থেকেই চিকিৎসকদের কাছে আসা তাদের সঙ্গে কথা বলা তাদের পরামর্শ নেওয়া এটা ভীষণই জরুরি এবং আমরা বিভিন্ন সময় আমরাও বলে থাকি বিভিন্ন জায়গায় সম্প্রচারও করে থাকি সেটা হচ্ছে গিয়ে নিজে চিকিৎসক হবেন না নিজে পরামর্শ নিজেই দিতে যাবেন না নিজেকে চিকিৎসক যিনি তার কাছে আসুন তার পরামর্শ মেনে কাজ করুন স্যার এবারে যে বিষয়টাই আসবো যে এই যে দু বছর ধরে কোভিডের জন্য আমরা এতদিন একেবারে ঘরবন্দি ছিলাম এবং কোভিডের সময় দেখেছি যে এই যে ক্যান্সারের মতন মারণ রোগ ভয়াবহ রোগ সেই রোগের যারা পেশেন্ট তাদের প্রচন্ড সমস্যায় পড়তে হয়েছে তারা ভীষণ রকমভাবে সাফার করেছিলেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে সিচুয়েশনটা কীরকম যদি একটু বলেন মানে সেই একদম মানে একদম ভয়ঙ্কর পিরিয়ডটা থেকে পেরিয়ে এই মুহূর্তে এসে আমরা কী সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছি সোপানি রাইট উই হ্যাভ সাফার্ড এ লড ডিউরিং দ্য প্যান্ডামিক এই দুই আই মিন টু ইয়ার্স লট অফ পিপল উই হ্যাভ লস্ট লস্ট মানে दे कूड कम टू हस्पिटल हस्पिटल आसते ना ट्रिटमेंट ऐवेल करते एंड बैट द टाइम दे केम टू आस द रोग टाइम एडभांस हो गो आगे जो रोग कि्योरेबल छो आर एखरेबल नहींबल नहीं सो वी हेव सफार्ड तरह इनडाइरेक्टली अनेक बिकज दिस कैंसर पेशेंट्सगुल इम्यूनिटी एक लो थे एंड पेशेंट जरा ऑपरेशन हो किमोथेरापि चलते इम्यूनिटी डाउन छो सो लट ऑफ पेशेंट हुई हेव लॉस्ट बिकॉज ऑफ डायरेक्टली कॉविड कैंसर पेशेंट एंड वी हैफार्ड एक्चुअली एक नॉर्मलाइज हो जिनिगुल एंड नाउ इज बैक टू नॉर्मल एंड नाउ द हॉस्पिटल्स आर ऑलमोस्ट रनिंग नॉर्मली वी आर ऑफरिंग ऑल द सर्विसेस लाइक नॉर्मल पीरियड एंड वी आर आस्किंग फॉर दिस पेशेंट टू

প্রত্যেক তিন মাস ছ মাসের ওনাকে ডাক হয়ে হসপিটাল সো লট অফ দিস ফলো আপস ক্যান বি ডান বাই সো স্টিল উই অ্যাডভাইস জাস্ট আপনি বাড়ি থাকুন রিপোর্টগুলো পাশাপাশি কোনো থেকে করে আমাকে টেলিমেডিসিন অনলাইন চেকআপ করুন এবং এই জায়গা থেকে আমি এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং প্রত্যেকের এই যে আপনি প্রোগ্রামের শুরুতেই বলেছিলেন যে একদম যদি প্রথম স্টেজে বা প্রথম থেকে যদি এটাকে চিহ্নিত করা যায় সেক্ষেত্রে মানে কিওর পার্সেন্টেজ একেবারে প্রায় হানড্রেড পার্সেন্টের কাছাকাছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের যে সমস্যা কোনো শরীরে সমস্যা হচ্ছে কোনো একটা অস্বস্তি হচ্ছে এটা তো মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেক পরে গিয়ে মানুষ বুঝতে পারেন তো কী করা উচিত মানে কোন সিমটমগুলো দেখলে কোন বিষয়গুলো মাথায় আসলে বা শরীরে এরকম কোনো চেঞ্জেস যেটা এরকম ভয়ঙ্কর একটা রোগের রূপ নিতে পারে কখন কোন সময়টায় মানুষের আসা উচিত ডাক্তারের কাছে ভেরি ইম্পর্ট্যান্ট কোর্স দেখুন আমি একটু ইউরোঅলজিস্ট লাইক আই ডিল উইথ কিডনি প্রস্টেট অ্যান্ড ইউরিনারি ব্লাডার যদি আর্লি স্টেজে ডায়াগনোস হয়ে আর্লি স্টেজেস ডায়গনোস হয়ে

सो ट्रीटमेंट कैन भी गुड ट्रीटमेंट आउटकम कैन भी बेटर अर्गानस कैन भी प्रिजार्व कस्ट भी एक बेटर प्रस्टेट कैंसर प्रस्टेट कैंसर जो अर्लिस्टेज डायगनोज है दिस कैन भी किोर्ड ब्लाडर कैंसर जब अर्लि स्टेजे डायग्नोज हो तो ब्लाडर कैन भी प्रिजार्व ब्लाड बाँचते छोटो एक एंडोस्कोपिक प्रोसिजार कर ट्यूमार्योर करते सो दिस आर इम्पोर्टेंट थिंग दर्लि डिटेक्शन कैन सेव दर्गन कैन सेव देश मनील डायट कैंसर डायगनो आर्लि प्रोस्टेट कैंसर आल्ट्रासाउंड होलो पेटे देखल किडन छोटो ट्यूमार आगनोसिस किडनी कैंसर हो खूब भलो अपरेशन डायग्नोसिस एंड ट्रिटमेंट आउटकम ब्लाडे कैंसर ब्लिडिंग पिछा भी जो एक बार ब्लिडिंग व नेगलेक्ट ना को जो जो करा उचित डायग्नोसिसदीद जाए टाइम छोटो ट्यूमार थे एक तो छोटो माइक्रो सर्जरी एंडोस्कोपी सर्जरि करोर करा जाते ट्रिटमेंट इज भेरि इजी आउटकम इज भेरि गुड সো এইগুলোকে দেখতে হবে তাছাড়া যদি কমন সাইন্সগুলো কি থাকে না আনএক্সপেক্টেড ওয়েট লস এনোরেক্সিয়া খেতে পাচ্ছে না রাইট তাছাড়া এনি চেঞ্জেস ইন দ্য ব্লাড র্যান্ড বাবেল মানে পায়খানা পেছাব কোনো একটু চেঞ্জেস ফিল করছেন যদি আপনি যদি খেতে অসুবিধা হচ্ছে রাইট সো দিজ আর দ্য সাইন্স দ্যাট সামথিং ইজ অ্যাবনরমাল কিছু তো অসুবিধা আছে একটু চেক আপ করুন অ্যান্ড ইউ ইন চেক আপ ইউ ক্যান্ ফাইন্ড সিন থিয় সামথিং প্রবলেম এক্ষেত্রে স্যার একটা বিষয় মানে দোস পিপল আর গোয়িং রেগুলার মেডিকেল চেকআপস মানে আমরা যুবরাজ সিংয়ের যখন ক্যান্সারের ব্যাপারটা সামনে এলো সেই সময় কারণ স্পোর্টস পার্সনরা তারা তো বা যারা রেগুলার মেডিকেল চেকআপের মধ্যে থাকেন তাদেরটা ধরা পড়ছে কিন্তু কমন পিপল যারা একদম সাধারণ মানুষ মানে বিশেষ করে বাঙালি পরিবারে এটা দেখা যায় যে কেন বেকার বেকার রোগের পেছনে টাকা খরচ করতে যাব কেন বেকার বেকার ডাক্তারকে টাকা দিতে যাব এরকম একটা কনসেপ্ট আছে মানে মেডিকেল চেক করা বা করব না এটার থেকে যতটা বেঁচে থাকা যায় এরকম একটা মেন্টালিটি রয়েছে তো সেই জায়গা থেকে আপনি কি সাজেস্ট করবেন সো হেলথ ইজ নেভার এ প্রায়োরিটি ইন আওয়ার হাউস রাইট আপনি यू है बजेट फर एवरींगट घरे बजेट थे क्योंकि हेल्थे को बजेट थे ना हमारे सो देर शुड वि कन्सेप्ट अफ क्या हेल्थ इन्स्योरेंस मेडिकल मेडिक्लेम जोड़ा देर शुड बी सामहिम मेडिक्लेम आई थिंक गवर्नमेंट हेज़ गिवेन मेडिक्लेम स्वास्थ्य बोलूक मेडिक्लेम दिए सबा सो दैट गुड ता छाड़ा जो हल्की जो बोलते चाहिए हेल्थ चेकअप एंड देर शुड भी पिरियडिक हेल्थ चेकअप डान ट अफ थिंगसर रिमेन आनडायगनोजराज कथा अभी रिसेंटली कथाइट सो देखें

একটু চেক আপে যাবেন একটু নিজের শরীরে যদি কোনো চেঞ্জেস হয় সেগুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন এবারে আসি আপনি ইউরোলজিক্যাল বিষয়টা নিয়ে একটু কথা বলছিলেন তো এই ইউরোলজিক্যাল সার্জারির ক্ষেত্রে এটা কি প্রথমত এই বিষয়টা একটু যদি ব্যাখ্যা করেন আর হচ্ছে গিয়ে কি কি সুবিধা পাওয়া যায় এইটাও যদি একটু বলেন ই রোবটিক সার্জারি ইজ অ্যান্ড আই মিন ইউরোলজিক্যাল কথা বলছো আপনি রাইট সো यस, सो देखो ये जो रोबोटिक सर्जरी हलो एट वेरी साममल्टेनियसली मैंने पैरलेल चल है यूरोलॉजिकल सायंस एंड रोबोटिक सर्जरिज रईट इनफैक्ट रोबोटिक सर्जरी बिकेम पपुलर ओनली विथ द प्रोस्टेट कैंसर सर्जरि रईट ग्रेजुअलि मेडिकल्स आई मीन लाइक अन्य ब्रांचेस लाइक गायनेकोलॉजी जी आई सर्जरि थोरासिक सर्जरि हेडनेक सर्जरि रेट आई मिन ইউজটা হলো কিন্তু ফার্স্ট এটা মোস্ট কমনলি ইউজ হলো এটা প্রস্টেট ক্যান্সার নিয়ে রাইট সো ওয়েরভার উই ফিল দ্যাট একটা অ্যাক্সেসটা খুবই ডিফিকাল্ট মানে একটু একটু ছোটো গ্ল্যান্ডকে বার করতে গেলে আমাকে খুবই অসুবিধা হচ্ছে ওয়ের রিচ ক্যান বি বেটার উইথ রোবোটিক ইনস্ট্রুমেন্টস ওটা আই মিন খুব বেশি ইউজফুল হলো সো প্রস্টেট ক্যান্সার ইজ ওয়ান সো দেখো প্রস্টেট আজকালকে খুবই কমন ইস্যুস হয়ে গেছে লাইক এখন নর্মাল লাইফ এক্সপেকটেন্সি একটু ইনক্রিজ হয়ে গেছে সো নাও পিপল আর সারভাইভিং মোর নাও আমার সোসাইটিতে একটু বয়স্ক মানুষ লোক একটু বেশি আছেন এবং এত সুন্দর আলোচনা হচ্ছিল একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে মানুষের এটা থাকে যে অপারেশনের পরে শরীরে কি টিউমার থাকার সম্ভাবনা থাকে মানে এই সম্ভাবনাটা কতটা দেখুন কম্পেয়ার ওপন সার্জারিজেন রোবোটিক সার্জারি মোর প্রিজাইজ মোরপ্লিটলিটলি টিউমারটাকে বাদ দিতে পারি উইথ রোবোটিক সার্জারি সো এটা ভুল ধারণা মিথমারটা ছেড়ে একেবারেই এবং অনুষ্ঠানের শুরুতেই আমি যেরকম বললাম অনেক মিথ রয়েছে সেই মিথগুলোকে ভাঙা দরকার চিকিৎসকের কাছে যান চিকিৎসকের পরামর্শ নিন এবং সেই মতো এগুন আপনারা দেখছেন কলকাতা টিভি আমরা আর এক্স লাইফের অনুষ্ঠানে এতদিন ছিলাম স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য নমস্কার আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন পাহাড়ে ভোট দশ বছর পর যেটি নির্বাচন পঁয়তাল্লিশটি আসনে লড়ছেন দুশো সাতাত্তর জন সব আসনেই প্রার্থী দিয়েছে হামরো পার্টি সকাল এগারোটা পর্যন্ত ভোটের হার চব্বিশ দশমিক চার শতাংশ